কি অপরাধ, আমার কি দোষ, আমি এখানে বাদ বেছে তো কিছে দিলাম ফেয়াজ, ফেয়াজের তলে বাত রাখি, সান তরকারির তলে আর কোনো বাত নাই। আসসালামু আলাইকুম আরা ফুরা ভাইয়ারা, আন্নেরা বা একে কিরকম আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আন্নেরা বা একে ভালো আছেন তো? কেন কাজে তো না আসি, গিলা বিজাইছি মুরগির গিলা, তো গিলারে একটা আতে মাখি বইয়ে দিমু আর একটা মূলা শাক ভাজি করু, যত তাড়াতাড়ি হান হারি রান্দি খামু। কাজ করি এবার হলে যে খিদে লাগে বুঝছেন, হেতে যা মনসে তা দি খাই। জামাগা কে চইছে অবশ্য কমেন্টস করবেন বুঝছেন, সানছে না জামাগা কিরকম হইছে আনা পুরা বাইয়ারা। কিল্লে জামাগা দিয়ে গেল হে কত আনে করে কমু। জামাগার হাতাটা আমার খুব পছন্দ হয়েছে, এই যে হাতাটা এরকম আর অন্যটাও সুন্দর। জামাটা দেখাই, এই যে জামা, জামার লগের এই যে ওড়না দেখেন আপুরা ভাইয়ারা, এই যে জামা জামার লগের ওড়না। তো জামাটা দেখাবার একটাই কারণ, জামাটা নেচে আবার এরকম লেস লাগাই না, হাতাটা সুন্দর একদম। আমি আবার বেশি গর্জিয়ে জামা ঈদ সান ছাড়া করতে পারি না, এই যে হাতাটাও একেবারে সুন্দর। দেখি দু একদিনের মধ্যে হরি একদিন ভিডিও বানাবো। জামাটা দেখাবার একটা কারণ আছে, আর যদি ঘরের হান্ডি গিয়ে কিনে আপনাদের লগে শেয়ার করে, তা আমি একটা খাটিয়া কিনছি, খাটিয়া হাদিয়া করছি আমার নানার বাড়িতে, সেটাও আমি আপনাদের লগে শেয়ার করছি। আমার কি অপরাধ, আমার কি দোষ, আমি যারা মন মানসিকতা ভালা তাকো কাছে আমি বিচারটা দিলাম, আমার কি অপরাধ? আমি ছবিটা শেয়ার করার পরে আল্লাহর ওয়াস্তে আপনারা যারা আমার ইউটিউবে আছেন তারা আমার কমিউনিটি গাইডলাইনে ছবিটার কমেন্টসগুলো ফরিয়েন, আর যারা আমার ফেসবুকে আছেন তারা ফেসবুকের কমিউনিটি গাইডলাইনে ফরিয়েন। তোরা জীবনে আল্লাহর ওয়াস্তে একটিও দান করস না, অন্য জনে দান করলে সেটাও তোকে ভাল লাগে না, তোকে বিষ উড়ি যায় বুঝছস নি। তোরা কেন মন তাত কচু আছে না, কচু নানি তোকে বিষ উড়ি যায়। আপুরা ভাইয়ের আমরা কইয়েন যে আপুরা আপু আমনে কান কথা দরিয়েন না, মানুষের কথা হন না রে বইন রে বইন। আমার মা আমারে কইছে জি মসজিদের লেবুলি যদি হারো তোমার আশপাশে, তুমি যে শহরে থাকো ওই শহরে সবাই একটু বলিও। আর কইছি না মা আমি যেটা পারুম আমি নিজে একা করুম, আমি কারোর তুন দুই টাকা লই আমি দিতে হাইতাম না, কারণ আই দুইটি আলো মারা সোর বানাইতে 2 মিনিটও লাগতো না, চোর বানাইতে 2 মিনিটও লাগতো না, কবে টিয়া দিয়া সংসার চলে। যদি মিশা কই থাকি, যদি আপনার লগে কখনো এগুলা মিলে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। আমার কষ্টের টাকা এরে এই হন্যির হুতেরা হন্যির জিরা, আর ফেসবুক ইউটিউবের পাশাপাশি আর একখান রেস্টুরেন্ট আছে না ফ্রান্সের মতো জায়গা আছে না, হেনের থেকে তোগো তোগো তোরা আইনি আর কাম কাজ করে দিয়ে যাস, এখান আই নিজে নিজে করি না, কথা কইবার আগে চিন্তা করিস বুঝছিস নি। সো আরও আছে কথা আয়ও কইতাম হারি, আর আশপাশের কিছু লোকের একখান কথা কইরে রাখি একাই 100, রাখির লগে ডিগবাজি খেলতে আসিও না, তোমার ডিগবাজি তোমরা নিজেরা খেলো। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জানা আমার আরো অনেক কিছু করবার তৌফিক দান করে। চলে না ফুরা বা ইয়ারা, তো এই কারণে কথাটা কইলাম, কোনো জিনিস কিনলে যদি আমি আপনাদের লগে শেয়ার করি তা আমি খাটিয়াটা শেয়ার করি, কি অপরাধ করছি আপনাদের কাছে? আমি এটা জিজ্ঞায় বিচার দিলাম আপনারা বিচার করিয়েন। তো চলে না ফুরা বা ইয়ারা কথা ন কই, রান্দি হোয়াত করি খামু। চলেন তেল আমি আগে দিয়ে রেখছিলাম, এই যে আমি যে গিলাটা দুইছি আয়নে গিলাটা সুন্দর মতে দিয়ে দিই। আর যে আমি শুধু গিলা দিয়ে আপনার কি কয় জানি ভাত খামো, আর হয়তো বা গিলার লগে একটু আলু দিমো, তো গিলাটা আগে দিই বেগিন দিয়ে একত্তরে মাখি বসাই দিমো। দিলাম ফেয়াজ, ফেয়াজ একটু বেশি দিমো, একদম বুনা বুনা করুন বুঝছেন নি। এনে আমি একটা ফেয়াজ দিছি, এনে আমার 1/2 কেজি গিলা দিয়ে দিলাম, নুন দিলাম, রসুন বাড়া দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁই, এবার দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম, গোড়া জিরা আর দিমু সব গরম মশলা। এবারে কি করুম জানেন, এবার আফুরা ভাইয়ারা অন আমি সবগুলারে ভালা মতে চুলাতে বইয়ে দিছি, এটা আমার এবারে কষানি
মানে কষানি প্লাস বুনা একসাথে হয়ে যাবে এটা আমি হাতে মাখি বসে দিছি একবার বটবটা উতরায় আসুক না পুরো ভাইয়েরা কষানিতে এগুলো কিরকম হয়ে গেছে মানে আমি অন গোড়া তিনটা আলুর চটুরা করে লইছি লই দি দিছি আর জল দিতাম না একদম লো হিটে এটা হয়ে গেলে আল্লাহ বাসাইলে ভাত খামু মজা করি বুঝেন নি তো এটা এখন ঢাকি দিম আফুরে ভাইয়েরা আলুটা সে কেচ্ছে হয়েছে এই যে দেখেন ওই গেল আমার আলু দি গিলা যেটা দিয়ে ভাত খামু চলেন যায় ভাত খাই আফুরা ভাইয়েরা এই যে সারা দিন কাম করছি কইতেন হারেন যে তোর কাম তুই করতে নাকি আমরা করুম নি যেচ্ছে কাম হেচ্ছে খানাও আরে খাইতে হয় মানুষ তো হয় কুত্তা বিলে ফসুও খায় তাই মানুষ হয় খামু না অনেকে কয় রাইকসের কি দেখছেন আপনারা খান না আপনারা কাতুন কম খাননি ভাত লইছি আনের অফ ক্যামেরা একটা শাক বাজি করছিলাম মূলার শাক আর এই যে মর্গের গিলা লইছি অনেকে কয় বলে তরকারির তলে ভাত রাখি সান তরকারির তলে আর কোনো ভাত নাই সান এই ভাত লইছি খামু 100 বার খামু আগে আমনেগো টিয়ার খাইয়েন নি আপনারা যারা আরে ভালোবাসে নাই আমনেগো কাছে কৃতজ্ঞ যারা দেখতেন সান না সাইয়েন না হুদাকে আমি আর মারে কিল্লে গাইলেন আর মা আমনেগো কি ক্ষতি করছে আর আশপাশের ইনফ্যাক্ট কিছু লোক আছে বুঝছেন নি এগুলো কইব কত সরম নাই তুই ভাত খেতে কামস বাবুরে হাতা করে কেন টিয়া মেঞ্চে ঘরে আনি দিয়ে যায় হাতারা কিচ্ছু করে না এর একজন আসিল বুঝছেন নি খালি কই তাই টিয়া কামায় অন হাতেনে ভাত বেসে তো কিসে সমুলার শাক খাইছে কিচ্ছু হয়েছে অনেকে ক গরুর নানি ঘাস সাবাই একদিন নিজে ভাত খাইয়েন আর ভিডিও করিয়েন তই বুঝবেন আমার ভাত খানার তা আবার জয়নি সিনেমারা ইন্দি 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 মাইক্রোফোন লাগাই লাগা আবাজ করি করি খা গুজ গুজ করি অনেকে কম তুই এত টিয়া রাখাস কোন দেয় ভাত খাওয়া তো টিয়া কামাস আর যদি চিন্তা করছি খালি ভাতে খাম ভাত খেলে দিয়ে তুই টিয়া আমার ভাইয়া খাইছে হে 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 রুমে বইবে মূলার শাক খা শীত নামি গেছে যে ঠান্ডা করে শাকটা স্বাদ হয়েছে কেন
গিলা আমার কাছে খুব ভালো লাগে গিলা দে গলা দে মুরগির সাতনা সুতনা দি মুগ ডাল দিলাম দে না সেরকম লাগে গিলা গলা তারপরে গুদ্দা অসম্ভব মজা এসব এই দেশে বিদেশিরা মূলা শাক চিনে জানেননি এদেশে সালাতের লগে মূলা খায় না আঙ্গু দেশি না মানে চিনে চিনে ছোট ছোট মূলা লাগছে শুকর আলহামদুলিল্লাহ বাবুরে যারা আরে ভালোবাসেন তারা আর কাছে থাকলে হইব আমি যে মানুষের মনে কষ্ট দিই কথা কই না আরে কেউ কক সেটা অসহ্য না আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকর দেখে ভালো থাকিয়েন কেন ফুটো ভাইয়েরা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ